আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে ক্লাস 9-10 এ পড়তেছো অথবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে তোমাদের পদার্থ বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়ে আসলাম। এবং আজকের এই ক্লাসে তোমাদের এই যে অধ্যায়টা আছে বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়টা একেবারে তোমাদেরকে কভার করে দিব। দেখো ভাইয়া, খেয়াল করো, এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা কিন্তু কম বেশি অনেকের কাছে কিন্তু কঠিন লাগে, কারণ এই অধ্যায়ের বেসিকে অনেক ইনফরমেশন দেওয়া এবং অনেক কিছু বোঝার ব্যাপার আছে। অর্থাৎ অন্যান্য অধ্যায়ের সাথে তুমি যদি একটু কম্পেয়ার করো, তাহলে এই অধ্যায়টা পদার্থ বিজ্ঞানের যে বাকি যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের থেকে একটু ডিফারেন্ট এবং একটু কঠিন। কিন্তু জিনিসটাকে তোমার একটু যদি ভালোভাবে বুঝতে চাও, একটু গভীরে চিন্তা করতে হবে। অন্যান্য অধ্যায়গুলো যেভাবে তোমরা চিন্তা ভাবনা করো, যেইভাবে তোমরা অন্যান্য অধ্যায়গুলো পড়ে থাকো, ঠিক সেইমভাবে এই অধ্যায়ের ক্ষেত্রে একটু তোমার গুরুত্ব বেশি দিতে হবে। এবং আমি চ্যালেঞ্জ করতেছি, আজকের এই ক্লাসটা যদি দেখো তাহলে এই বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায় আমি আশা করি কোনো সমস্যা থাকবে না। জাস্ট আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে? একেবারে তোমাদের কাছে এই চ্যাপ্টারটা পানির মতো সহজ বানাই দেব, ওকে? আচ্ছা দেখো ভাইয়া, খেয়াল করো, চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে কিন্তু ভাইয়া বস্তুর উপর তাপের প্রভাব। তার মানে অধ্যায়ের এই নামটা দেখে কি বোঝা যাচ্ছে যে কোন একটা বস্তুকে তোমার কি করতে হবে? তাপ দিতে হবে, এই তো। আচ্ছা ভালো কথা। তাহলে যেহেতু বস্তুর উপর তাপের প্রভাব, এখানে কিন্তু ভাইয়া শুরুতে তাহলে আমাদের কি সম্পর্কে জানতে হবে? আমাদের কিন্তু ভাইয়া তাপ সম্পর্কে জানতে হবে। আচ্ছা তাহলে এখন আমরা কি সম্পর্কে জানবো ভাইয়া? আমরা তাপ সম্পর্কে জানবো এবং এর পাশাপাশি আমরা তাপমাত্রা সম্পর্কে জানবো। এই দুইটা বিষয় সম্পর্কে আমাদের কিন্তু ভাইয়া এখন জানতে হবে, ওকে? এখন আমি যদি কোশ্চেন করি ভাইয়া বলো তো তাপ কি, আবার আমি যদি কোশ্চেন করলাম ভাইয়া তাপমাত্রা কি, দেখো এইখানে একটু চিন্তা করো যে তাপ এবং তাপমাত্রা সম্পর্কে আমরা জানবো। এখন তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, মনে রাখবা ভাইয়া কি, দেখো তাপ হচ্ছে ভাইয়া তাপ হচ্ছে এক প্রকার শক্তি, এক প্রকার শক্তি একটু মাথায় রাখো। তাপ কি ভাইয়া? তাপ হচ্ছে কিন্তু এক প্রকার শক্তি। আচ্ছা ভালো কথা। এই জায়গাতে আমি বলেছি তাপের ক্ষেত্রে যে তাপ হচ্ছে কিন্তু এক প্রকার শক্তি। তুমি চিন্তা করো, আমি কিন্তু তোমাদের সাথে তোমাদের যে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি অধ্যায় কিন্তু নিয়ে আলোচনা করছি, আমি আশা করি তোমরা সবাই ক্লাস দেখেছো। সো যারা দেখো নাই তোমরা চাইলে দেখে নিতে পারো, আমার এই ইউটিউব চ্যানেলে যদি যাও, যাওয়ার পরে ভিডিও অপশন আছে সেইখানে যাবা, এরপর একটু যদি নিচের দিকে যাও তাহলে আমার প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিটা অধ্যায়ের উপর ক্লাস তোমরা দেখতে পারবা, ওকে? দেখো ভাইয়া খেয়াল করো, তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। চতুর্থ অধ্যায়ে আমি কিন্তু তোমাদের সাথে বলেছিলাম ভাইয়া এই যে শক্তি, এই শক্তির একক কি বলতো? তোমরা কিন্তু জানো যে ভাইয়া শক্তির একক হচ্ছে কি? শক্তির একক হচ্ছে কিন্তু জুল। আমি চতুর্থ অধ্যায় বলেছি তোমাদের সাথে যে কাজের সাথে শক্তির একটা সম্পর্ক আছে, ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কিরকম ঘনিষ্ঠ সম্পর্ক? যে কাজের একক যা শক্তির এককতা, কাজের মাত্রাও যা শক্তির মাত্রাও তা। তাহলে কাজের একক ছিল জুল, যার কারণে শক্তির এককও জুল। তাহলে একটু চিন্তা করো, আমি এই জায়গাতে লিখলাম তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাহলে আমি কিন্তু বলতে পারি শক্তির একক যদি জুল হয় তাহলে তাপের এককও জুল। ব্যাপারটা সিম্পল, কারণ কি? আমার কথায় কি যুক্তি আছে? তোমরাই বলো, কারণ কি? তুমি এটা বললা যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাহলে শক্তির একক যদি হয় জুল তাহলে অবশ্যই তাপের এককও জুল, সিম্পল, ওকে? তার আগে একটু দেখো তাপের ইংরেজি কি বলো তো? আমরা কিন্তু জানি যে ভাইয়া তাপের ইংরেজি হচ্ছে কিন্তু হিট। আর এই তাপমাত্রার ইংরেজি কি? তাপমাত্রার ইংরেজি হচ্ছে কিন্তু ভাইয়া টেম্পারেচার, ওকে? আচ্ছা একটু সংক্ষেপে লিখলাম, তাহলে এই যে তাপকে তাহলে কি দ্বারা প্রকাশ করে? তাপকে তাহলে অবশ্যই এইচ দ্বারা প্রকাশ করে, কিন্তু দেখবা তাপকে কিন্তু ভাইয়া কিউ দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? কিউ দ্বারা, ওকে? এখন একটু তোমার বুঝতে হবে ভাইয়া এই যে তাপ আছে, হ্যাঁ, এই তাপটা আসলে কিসে কাজে লাগে, মানে এই জিনিসটা আসলে কি? আমি যদি বলি ভাইয়া, আমরা কিন্তু সবাই বাসে চড়েছি, মানে গাড়িতে চড়েছি, ট্রেনে চড়েছি, এক জায়গা থেকে অন্য আর একটা জায়গায় গিয়েছি, তাই না? এইখানে আমি যদি কোশ্চেন করি তোমাদের কাছে যে ভাইয়া বলো তো এই বাস কিভাবে চলে, ট্রেন কিভাবে চলে, সো এই বাস বলো, গাড়ি বলো, ট্রেন বলো, এগুলো চলার জন্য অবশ্যই কিন্তু তৈল লাগে, তাই না? তাহলে ওই যে তৈলটা ব্যবহার করা হয়, ওই তৈল ব্যবহার করার পর কি হয়? ওই তৈলটাকে ভাইয়া পোড়ায়, পোড়ানোর ফলে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়, এবং এই তাপের মাধ্যমে শক্তির সৃষ্টি হয়, যার কারণে কিন্তু আমরা গাড়ির সাহায্যে বা ট্রেনের সাহায্যে এক জায়গা থেকে অন্য একটা জায়গায় যেতে পারি। এই হয়েছে কিন্তু ভাইয়া তাপ। তাহলে
আমি যদি বলি একটু এইখানে আমি একটু বাড়তি লাগবো, যদি কোশ্চেন আসে সৃজনশীলে দেখবা ক নম্বরে আসবে যে তাপ কি। তাপ হচ্ছে কিন্তু এক প্রকার শক্তি যা ঠান্ডা এবং গরমের, দেখো যা ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়, জাস্ট এতটুকু লাগবা বাড়তি, অনুভূতি জাগায়, ওকে, যা ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়, এতটুকু ক্লিয়ার, এতটুকু সবাই বুঝতে পেরেছ। তাপ কি? তাপ হচ্ছে কিন্তু এক প্রকার শক্তি যা ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়। আচ্ছা ফাইন, এখন আসি, আমি কি বলেছিলাম ভাইয়া তাপের একক জানি কি? তাপের একক হচ্ছে কিন্তু জুল। কিভাবে আমরা মনে রাখবো? আমরা এই জায়গাতে বলেছি যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, শক্তির যদি একক হয় জুল তাহলে অবশ্যই তাপের একক জুল, সিম্পল। আচ্ছা এরপরে আসি, কিন্তু ভাইয়া এখানে তাপের একক তো আমরা জুল জানলাম, তাপের একক কিন্তু ভাইয়া ক্যালোরি আছে। কি আছে ভাইয়া? ক্যালোরিও কিন্তু আছে। এখন তোমার এই যে জুল এবং ক্যালোরির ভিতরে একটু সম্পর্ক জানতে হবে। ক্যালোরি মানে কি? সিএএল, ওকে, এটা হচ্ছে কিন্তু ক্যালোরি। তাহলে এই জুল এবং ক্যালোরির ভিতরে কিন্তু একটা সম্পর্ক আছে, যেই সম্পর্কটা একটু তোমার মাথায় রাখতে হবে, কারণ এমসিকিউতে কিন্তু এগুলো আসে। তাহলে দেখো, আমি কিন্তু বলতে পারি যে ভাইয়া এক জুলে তোমার হচ্ছে কিন্তু 0.24 ক্যালোরি, আমি কিন্তু বলতে পারি। অর্থাৎ জুল এবং ক্যালোরির ভিতর সম্পর্কটা একটু তোমার কষ্ট করে মাথায় রাখতে হবে যে এক জুল হচ্ছে কিন্তু ভাইয়া 0.24 ক্যালোরি। এরপরে কিন্তু আমি বলতে পারি যে এক ক্যালোরি, হ্যাঁ, এক ক্যালোরিতে হচ্ছে কত? এক ক্যালোরিতে তোমার হচ্ছে কিন্তু 4.18, আমি যদি বলি 4.18 কিন্তু জুল, একটু মাথায় রাখবা এই জিনিসটা, ঠিক আছে? আমি কি বলেছি, এক জুলে হচ্ছে কিন্তু 0.24 ক্যালোরি আর এক ক্যালোরিতে হচ্ছে 4.18 জুল। অনেক সময় এখানে 20 ধরে, ওকে, সো এই জিনিসটা একটু ভাইয়া মাথায় রাখবা, কারণ দেখবা এমসিকিউতে কিন্তু অনেক সময় আসে। ডান, এই গেল হচ্ছে কিন্তু তাপ। এরপরে আসে কিন্তু ভাইয়া তাপমাত্রা, যার ইংরেজি হচ্ছে কিন্তু ভাইয়া টেম্পারেচার। এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি, ভাইয়া বলো তো তাপমাত্রা কাকে বলে? তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা, যা অন্য আর একটা বস্তুর সংস্পর্শে আনলে হয় তাপ নিবে না হয় তাপ ছাড়বে। মানে যদি কোনো বস্তু সংস্পর্শে আনো তাহলে সেই ক্ষেত্রে ওই বস্তুটা তাপ গ্রহণ করবে না হয় কিন্তু তোমার ত্যাগ করবে। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করতেছি, দেখো। সো এখন আমরা তাহলে তাপ সম্পর্কে জানলাম এবং তাপমাত্রার সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি যে তাপমাত্রা কি ভাইয়া, যে কোনো বস্তুর, একটু লিখে রাখো ভালো হবে, কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য বস্তুর ভাইয়া সংস্পর্শে আনলে, দেখো সংস্পর্শে তোমার হচ্ছে আনলে হয় তাপ, দেখো হয় তোমার তাপ গ্রহণ করবে না হলে কি করবে ভাইয়া, না হলে তোমার তাপ কি করবে, তাপ ত্যাগ করবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ব্যাপারটা আমি একটু বোঝাচ্ছি, হ্যাঁ। তাহলে কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আনলে তাপ গ্রহণ করবে না হয় কিন্তু তাপ ত্যাগ করবে। এখন এই যে ব্যাপারটা যে ভাইয়া তাপমাত্রা, এই তাপমাত্রা অনেক সময় কিন্তু আমাদের যখন জ্বর আসে তখন কিন্তু আমরা কি করি, আমরা আমাদের কিন্তু শরীরের তাপমাত্রা কিন্তু মেপে থাকি, ওই যে থার্মোমিটার আছে, থার্মোমিটারের সাহায্যে। সেখানে কিন্তু দেখবা যে আমরা তাপমাত্রার যে আমরা মেপে থাকি আমাদের শরীরের, সেটা কিন্তু ফ্যারেনহাইটে কিন্তু প্রকাশ করে, তাই না? ফ্যারেনহাইটে কিন্তু আমরা জিনিসটা কিন্তু দেখে থাকি। আচ্ছা এখন এই যে তাপমাত্রার ক্ষেত্রে ভাইয়া তিন ধরনের স্কেল আছে, এটা একটু জানতে হবে। কয় ধরনের স্কেল? তিন ধরনের স্কেল, কী কী ভাইয়া? ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে কিন্তু ফ্যারেনহাইট, আর হচ্ছে কিন্তু কেলভিন। এখন আমাদের এই তিন ধরনের স্কেল সম্পর্কে জানতে হবে, মনে রাখবা। তাহলে তাপমাত্রার ক্ষেত্রে স্কেল কয় রকমের? তিন রকমের। কী কী? ডিগ্রি সেলসিয়াস, ফ্যারেনহাইট, আর হচ্ছে কিন্তু ভাইয়া কেলভিন। এতটুকু ক্লিয়ার। তাহলে আমরা শুরুতে তাপ সম্পর্কে জানলাম যে তাপ কী। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা এবং গরমের অনুভূতি জায়গা। জাস্ট যদি কোশ্চেন করে সৃজনশীলের ক নম্বর যদি আসে এতটুকু লিখবা। আর তাপমাত্রা হচ্ছে কিন্তু এই জিনিসটা, হ্যাঁ। আচ্ছা এখন তাহলে আমি একটু মুছে দিচ্ছি, হ্যাঁ। এখন আসি, দেখো একটু খেয়াল করো এই জায়গাতে। তাহলে আমি কি বললাম ভাইয়া, এখন আমাদের এই যে তাপমাত্রার তিন ধরনের স্কেল সম্পর্কে জানতে হবে। কয় ধরনের স্কেল সম্পর্কে? তিন ধরনের স্কেল সম্পর্কে, হ্যাঁ। তাহলে দেখো তাপমাত্রা, আমরা কিন্তু তাপমাত্রা নিয়ে পড়াশোনা করতেছি, রাইট? দেখো তাহলে তিন ধরনের স্কেল কী কী? যেমন ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, তারপর কিন্তু ভাইয়া ফ্যারেনহাইট আছে, তারপর কিন্তু ভাইয়া কেলভিন আছে। তাহলে সেলসিয়াস, ফ্যারেনহাইট, কেলভিন। এবং এই ক্ষেত্রে মনে রাখবা, এইটা এই যে তিন ধরনের স্কেল আমি এই জায়গাতে লিখলাম, এই ক্ষেত্রে কিন্তু আবার দুইটা পার্ট আছে, দুইটা অংশ আছে। কি? একটাকে বলা হয় তোমার নিম্ন স্থিরাঙ্ক, দেখো একটু খেয়াল করো, একটাকে বলা হয় তোমার নিম্ন স্থিরাঙ্ক, হ্যাঁ, এবং আরেকটাকে বলা হয় কিন্তু ভাইয়া
ঊর্ধ্ব স্থিরাঙ্ক, একটু মাথায় রাখবা, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ওকে, একটাকে বলা হয় কি ভাইয়া নিম্ন স্থিরাঙ্ক, আর একটাকে বলা হয় কিন্তু তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন এই যে শুরুতে তোমার জানতে হবে, আমরা তো তিন ধরনের স্কেল সম্পর্কে এখন জানব, তার আগে আমাদের যেটা জানতে হবে যে ভাইয়া নিম্ন স্থিরাঙ্ক কি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি। আমি একটু ছোট্ট করে লিখে দিচ্ছি, তোমরা অপর সাইডে লেখো, এই জায়গাতে লেখো না, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। দেখো, মনে রাখবা যে নিম্ন স্থিরাঙ্ক মানে কি, যে প্রমাণ চাপে, প্রমাণ চাপে একটু তাপমাত্রায়, খেয়াল করো, যেই তাপমাত্রায়, যেই তাপমাত্রায় বিশুদ্ধ বরফটা, বিশুদ্ধ বরফ গলে তোমার তরলে পরিণত হয়। আমি একটু বোঝাচ্ছি, দেখো তরলে পরিণত হয়, আচ্ছা তখন তাকে কি বলে, নিম্ন স্থিরাঙ্ক বলে। কি বলেছি আমি, নিম্ন স্থিরাঙ্ক মানে কি, নিম্ন স্থিরাঙ্ক মানে হচ্ছে যে ভাইয়া যেই তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, তোমাদের সবার বাসায় কিন্তু কম বেশি ফ্রিজ আছে, বা তোমরা কিন্তু সবাই ফ্রিজ দেখেছো, ফ্রিজের ভিতরে কি থাকে, বরফ থাকে, রাইট? সো যেই তাপমাত্রায় ওই বরফটা গইলা তরলে পরিণত হয়, যেই তাপমাত্রায় বরফটা গইলা তরলে পরিণত হয় তখন তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। আর এই যে প্রমাণ চাপে, এই কথাটা তোমরা একটু সামনে জানতে পারবা। হ্যাঁ, আপাতত মনে রাখো যে প্রমাণ চাপে যেই তাপমাত্রায় অর্থাৎ বিশুদ্ধ বরফটা গলে তরলে পরিণত হয় তখন তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। তাহলে বলো তো ভাইয়া ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে? সিম্পল ব্যাপারটা কি, যে প্রমাণ চাপে, প্রমাণ চাপে বলতেই হবে, প্রমাণ চাপে যেই তাপমাত্রায় বিশুদ্ধ তরল, বিশুদ্ধ তরলটা বাষ্পে পরিণত হয়। কি বলেছি ভাইয়া, বিশুদ্ধ, এই বিশুদ্ধ কথাটা তোমার বলতে হবে, যে বিশুদ্ধ তরলটা তোমার বাষ্পে পরিণত হয়, বাষ্পে পরিণত হয় তখন তাকে কি বলে, তখন আমি সংক্ষেপে লিখে দিলাম, হ্যাঁ পরিণত হয় তখন তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। মনে থাকবে তাহলে নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের সংখ্যাটা মাথায় থাকবে, যে প্রমাণ চাপে যেই তাপমাত্রায় বিশুদ্ধ বরফটা গলে তরলে পরিণত হয় নিম্ন স্থিরাঙ্ক তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে, আর প্রমাণ চাপে যেই তাপমাত্রায় বিশুদ্ধ তরলটা অর্থাৎ বাষ্পে পরিণত হয় তখন তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। ওকে, আচ্ছা এখন আসি, দেখো এখন একটু খেয়াল করতে হবে এখন এই জায়গাতে, সেটা হচ্ছে কি ভাইয়া, দেখো আমরা কি পড়তেছি, আমরা কিন্তু হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তিন ধরনের স্কেল সম্পর্কে আমরা পড়তেছি, তাই না, সেলসিয়াস, ফারেনহাইট আর হচ্ছে কিন্তু ভাইয়া কেলভিন। মনে রাখবা সেলসিয়াসের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ এরপরে আমি যদি বলি ভাইয়া ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস, একটু মাথায় রাখো, তাহলে অর্থাৎ সেলসিয়াসের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে কিন্তু ভাইয়া 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপরে আসি কিন্তু ভাইয়া ফ্যারেনহাইটের ক্ষেত্রে, এই জায়গাতে যে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে কিন্তু 32 ডিগ্রি অর্থাৎ ফ্যারেনহাইট, 32 ডিগ্রি কিন্তু ফ্যারেনহাইট, এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কিন্তু ভাইয়া 212 ডিগ্রি ফ্যারেনহাইট। ওকে, মনে থাকবে তাহলে ফ্যারেনহাইটের ক্ষেত্রে 32 ডিগ্রি ফ্যারেনহাইট আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কিন্তু 212 ডিগ্রি ফ্যারেনহাইট। এরপরে আসি কেলভিনের ক্ষেত্রে, 273 কেলভিন, হ্যাঁ আর এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক হবে কিন্তু ভাইয়া 373 কেলভিন, এতটুকু মাথায় থাকবে। দেখো তাহলে আমি কিন্তু এই নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কিন্তু লিখে দিলাম। এখন তুমি একটু চিন্তা করো, এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে তোমার জানতে হবে এখন মৌলিক ব্যবধান, যে মৌলিক ব্যবধান জিনিসটা আসলে কি, যে এই যে দেখো নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক এই দুইজনের পার্থক্যকে, দুইজনের পার্থক্যকে বলা হয় মৌলিক ব্যবধান। কি বলেছি ভাইয়া, তাহলে মৌলিক ব্যবধান কাকে বলে, যে তোমার এভাবে বলবা, দেখো একটু খেয়াল করো, যে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের পার্থক্যকে, পার্থক্য মানে কি বিয়োগ করা, এই পার্থক্যকে বলা হয় মৌলিক ব্যবধান। তাহলে তুমি একটু পার্থক্যটা বের করো তো, এই 100 থেকে 0 বিয়োগ করো কত আসে ভাইয়া, 100 আসে, রাইট, আবার 212 থেকে তুমি 32 বিয়োগ করো, দেখবা 180 আসে, হ্যাঁ এরপরে 373 থেকে 273 বিয়োগ করবা, দেখবা ভাইয়া 100 আসতেছে। সো আমি কী করলাম, জাস্ট বিয়োগ করে দিলাম। এখন আসি আমরা কী পড়তেছি ভাইয়া, আমরা কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে তিন ধরনের স্কেল সম্পর্কে পড়তেছি। এখন এই যে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এই তিনজনের ভিতরে কিন্তু একটা সম্পর্ক আছে জানো, সেটা হচ্ছে কি, C/5 = F - 32/9 = K - 273/5। এই যে দেখো এই যে সম্পর্কটা একটু খেয়াল করো, এইটা কিন্তু তোমাদের লাগবে, এটা কিন্তু তোমাদের লাগবে একটু যখন তোমরা সৃজনশীলগুলো সমাধান করতে যাবা, দেখবা সৃজনশীলের ঘন নম্বরে কিন্তু এই সূত্রটা দ্বারা তোমার হচ্ছে অঙ্ক কিন্তু করছে। আবার যখন এর পরবর্তী যে চ্যাপ্টারটা তরঙ্গ শব্দ যে অধ্যায়টা আছে, যখন আমি তোমাদের সাথে আলোচনা করব, দেখবা ভাইয়া সৃজনশীলে, বেশিরভাগ সৃজনশীলের কিন্তু ঘন নম্বরে এই যে সম্পর্কটা থেকে কিন্তু তোমার কোশ্চেন আসে, অর্থাৎ এইখানে সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিনের ভিতরে যে সম্পর্ক সেটা হচ্ছে কিন্তু এইটা। এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া এইটা কোথা থেকে আসলো, আমি একটু ছোট্ট করে তোমাদেরকে দেখাতে চাই যে এটা
এটা কিভাবে আসলো, হ্যাঁ একটু দেখো খেয়াল করো। সো এই জন্য আমি এই জিনিসটা একটু মুছে দিচ্ছি, দেখো একটু খেয়াল করো। সো এইখানে ফ্যারেনহাইটের ক্ষেত্রে কি ছিল, 32 ডিগ্রি ফ্যারেনহাইট, আর উর্দু স্থিরাঙ্ক ছিল কত, 212 ডিগ্রি ফ্যারেনহাইট। ওকে, তাহলে এখানে আসতেছে হচ্ছে কিন্তু 180। এরপরে হচ্ছে কিন্তু তোমার ক্যালভিন ছিল, ক্যালভিনের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত ছিল, যে 273 ক্যালভিন, আর উর্দু স্থিরাঙ্ক হচ্ছে 373 ক্যালভিন। দ্যাট মিন্স আমি পাচ্ছি বিয়োগ করলে 100 পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমি কোশ্চেন আমি বলেছি কি ভাইয়া, ওই যে সম্পর্কটা কিভাবে আসলো, তাই না? এখন ওই সম্পর্কটাকে কিন্তু আমি এখন এখান থেকে বের করবো। দেখো তুমি এই যে সেলসিয়াস আছে না, সেলসিয়াস থেকে তোমার জিরো বিয়োগ করতে হবে। কি বলেছি, সেলসিয়াস থেকে তোমার জিরো বিয়োগ করতে হবে, ভাগ দাও। এরপরে এই 100 থেকে তোমার জিরো বিয়োগ করতে হবে, এই 100 থেকে তোমার জিরো বিয়োগ করতে হবে, ক্লিয়ার? দাও সমান সমান। এরপরে ভাইয়া ফ্যারেনহাইট থেকে তোমার 32 বিয়োগ করতে হবে, দাও ফ্যারেনহাইট থেকে তোমার 32 বিয়োগ করবা। এরপরে ভাগ, এই যে 212 থেকে 32 এখন আবার বিয়োগ করতে হবে নিচের লাইনে, তাহলে 212 মাইনাস হয়েছে কিন্তু ভাইয়া 32 সমান সমান। এরপরে এই কেলভিন থেকে 273 বিয়োগ করতে হবে, তাহলে কে মাইনাস 273 ডিভাইডেড বাই, এরপর 373 থেকে 273 বিয়োগ করতে হবে, এই যে 373 মাইনাস হচ্ছে কিন্তু 273। ওকে, এতটুকু বুঝতে পেরেছ? এখন একটু দেখো ভাইয়া, খেয়াল করো, দেখো এখানে একটু বিয়োগ করো, এখান থেকে যদি বিয়োগ করো উপরে থাকে শুধু সি, তারপর নিচে থাকে হচ্ছে কিন্তু 100, কারণ 100 থেকে জিরো বিয়োগ করলে ভাইয়া 100ই থাকে, উপরে থাকে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই, তুমি যদি বিয়োগ করো দেখবা 180 আসতেছে, ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই, এখান থেকে কিন্তু ভাইয়া 100 আসতেছে। হ্যাঁ এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া, এই যে নিচে যে ভ্যালুগুলো পাইছি সেগুলোই কিন্তু এই জায়গাতে আছে, এখন তিনোটা কিন্তু মান কি সেম হয়েছে, সেম হয় না। এখন তোমার প্রত্যেকটারে তুমি 20 দ্বারা ভাগ করবা, প্রত্যেকটারে কি করতে হবে ভাইয়া, তোমার 20 দ্বারা ভাগ করতে হবে। তুমি যদি 20 দ্বারা ভাগ করো, 5 20 হচ্ছে কিন্তু 100, তুমি কিন্তু এখানে পাবা এই যে 9 20 হচ্ছে কিন্তু ভাইয়া 180, ভাগ করো, আর এখানে কিন্তু বাবা 5। ওকে, তাহলে যখনই তুমি ভাইয়া ভাগ করবা, যেহেতু আমার জায়গা নেই আমি এই সাইডে লিখতেছি, তাহলে সি বাই তুমি কি পাবা, ওই যে ভাগ করার পর 5 পাইছো, তার মানে সি বাই 5 ইজ ইকুয়াল টু, তারপর হয়েছে কিন্তু 9, এই যে এফ মাইনাস 32 এটাকে যখন তুমি 20 দ্বারা ভাগ করছো 9 পাইছো, ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কে মাইনাস 273 ডিভাইডেড বাই কিন্তু 5। ওকে, তাহলে এইবার বুঝতে পারছো যে ভাইয়া এই সম্পর্কটা কোথা থেকে আসছে, এবং একটু কষ্ট করে তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এই সম্পর্কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় দেখবা যে যখনই তোমরা সিজনশীলগুলো সমাধান করতে যাবা, ঘ নাম্বারে দেখবা যে সেলসিয়াসের সাথে ফ্যারেনহাইটের সম্পর্ক ওই রিলেটেড কোশ্চেন আসবে, তখন কিন্তু তোমার টাস করে এটা লিখতে হবে, সো একটু মাথায় রাখবা। হ্যাঁ, সো আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই সমীকরণটা কিভাবে আসছে এইবার ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি ভাইয়া তোমরা বুঝে থাকো, এরপরে দেখো আমি একটু এই অংশটুকু মুছে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন একটু আসি। দেখো তাহলে আমাদের তাপ এবং তাপমাত্রার কনসেপ্ট গেল, এবং তাপমাত্রার ভিতরে আমরা যে তিন ধরনের স্কেল সম্পর্কে জানি সেটা আমরা কিন্তু জানলাম, এবং সেখান থেকে আমরা একটা সমীকরণ পাইছি। ওকে, এখন এর পরে যে টপিকটা সেটা হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। তার আগে আমি তোমাদের সাথে একটু পদার্থের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। পদার্থের ভাইয়া তাপীয় প্রসারণ, একটু খেয়াল করো, পদার্থের তাপীয় প্রসারণ। হ্যাঁ দেখো, এই পদার্থের তাপীয় প্রসারণের ভিতরে তিন ধরনের তাপীয় প্রসারণ আছে, কী কী? কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ, আর হচ্ছে কিন্তু বায়বীয় পদার্থের প্রসারণ। এই তিন ধরনের প্রসারণ এতটা ইম্পর্টেন্ট যে ভাইয়া যত সৃজনশীল আছে গাইডে, সো এই তিন ধরনের ক্ষেত্রে এই থেকে কিন্তু তোমার সূত্র আসে, এখান থেকে কিন্তু ভাইয়া সব কিছু। সো অনেকে কিন্তু এখন পর্যন্ত ধরতেই পারে না, ষষ্ঠ অধ্যায়টা কঠিন লাগে অনেকে, এই জন্য ধরেই নাই। বাট ভাইয়া সহজ, একেবারে সহজ, একটু থাকো ভাইয়ার সাথে আর 5 মিনিট, দেখবো না কতটা সহজ লাগে। দেখো ভাইয়া, পদার্থের তাপীয় প্রসারণের ক্ষেত্রে শুরুতে আমরা জানবো কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে। আমরা শুরুতে কি জানবো, এক নাম্বার না, জাস্ট আমি স্টারের মতো দিচ্ছি, যে আমরা কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে জানবো। তাহলে কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে আমরা জানবো, খেয়াল করো ভাইয়া, এই যে কঠিন পদার্থের প্রসারণ, এই কঠিন পদার্থের প্রসারণের ভিতরে তিন ধরনের প্রসারণ আছে। কয় ধরনের? তিন ধরনের। কী কী প্রসারণ? হ্যাঁ খেয়াল করো, দৈর্ঘ্য প্রসারণ, তারপর হচ্ছে কি ভাইয়া, তার দৈর্ঘ্য প্রসারণের সহক, প্রসারণের সহক, একটু লেখো সবাই, দৈর্ঘ্য প্রসারণের সহক, যেটাকে তোমার কিন্তু আলফা দ্বারা প্রকাশ করে। এরপরে হচ্ছে কি ভাইয়া, ক্ষেত্র প্রসারণের সহক, ক্ষেত্র প্রসারণের সহক, ক্ষেত্র প্রসারণের সহক, যেটাকে কিন্তু তোমার ভাইয়া বিটা দ্বারা প্রকাশ করে। এরপর
করা হচ্ছে কিন্তু তোমার আয়তন প্রসারণের সহগ, আয়তন প্রসারণের সহগ, যেটাকে কিন্তু ভাইয়া তোমার কি দ্বারা প্রকাশ করে, গামা দ্বারা প্রকাশ করে। ভাইয়া কি দ্বারা প্রকাশ করে, গামা। একটু তোমার মাথায় রাখতে হবে, টানা মুখস্থ রাখতে হবে যে কঠিন পদার্থের প্রসারণ কয় রকমের, তিন রকমের। কঠিন পদার্থের প্রসারণ কয় রকমের, তিন রকমের, কি কি? দৈর্ঘ্য প্রসারণের সহগ, তারপর ক্ষেত্র প্রসারণের সহগ, আর হচ্ছে কিন্তু আয়তন প্রসারণের সহগ। কিন্তু দৈর্ঘ্য প্রসারণের সহগকে কি দ্বারা প্রকাশ করে, আলফা, তারপর ক্ষেত্র প্রসারণের সহগকে কি দ্বারা প্রকাশ করে, বিটা, আর হচ্ছে আয়তন প্রসারণের সহগকে কি দ্বারা প্রকাশ করে, গামা। একটু কষ্ট করে তোমার টানা মুখস্থ রাখতে হবে। ওকে, এখন শুরুতে আমি তোমাদের সাথে দৈর্ঘ্য প্রসারণের সহগটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এই যে দৈর্ঘ্য প্রসারণের সহগের সূত্র কিভাবে আসে, কোন নিয়মে আসে, এই সূত্র কি মুখস্থ করতে হয়, না এই সূত্র কিন্তু ভাইয়া মুখস্থ করা লাগবে না। দেখো, তুমি কিন্তু সূত্র বানাইতে পারবা। তুমি কি পারবা, সূত্র বানাইতে পারবা কিভাবে? দেখো, আমি যদি বলি ভাইয়া এইখানে ধরো কোন একটা বস্তু আছে, এই বস্তুটার ধরো সাপোজ দৈর্ঘ্য। আমরা জানি দৈর্ঘ্যকে কিন্তু এল দ্বারা প্রকাশ করে, কারণ দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ, এই কারণে কিন্তু এল দ্বারা প্রকাশ করে। এল ইজ ইকুয়াল টু ভাইয়া 2 সেন্টিমিটার। তুমি চিন্তা করো 2 সেন্টিমিটার। হ্যাঁ, এখন একটু তোমাদের চিন্তা করতে হবে যে এক এক সময় কিন্তু এক এক রকমের তাপমাত্রা, তাই না? যেমন হচ্ছে এখন কিন্তু একটু গরম পড়তেছে, তেমন বেশি গরম না, সো যেহেতু হচ্ছে কিন্তু বর্ষার সিজন, সো এখন কিন্তু তাপমাত্রা একটু হালকা কম। এরপরে কিন্তু শীতের সিজন আসবে, তখন কিন্তু তাপমাত্রা আরও কমে যাবে, আর গরমের সময় কিন্তু তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, তাই না? তাহলে তুমি চিন্তা করো, এই যে বস্তুটা আছে, যেহেতু অধ্যায়ের নাম কি, বস্তুর উপর তাপের প্রভাব, অর্থাৎ এই বস্তুটাকে তোমার তাপ দিতে হবে, সোজা কথা। এই যে বস্তুটা আমি দিছি, এই যে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের যে বস্তুটা আমি এই জায়গাতে আঁকছি, এই বস্তুটাকে এখন তোমার তাপ দিতে হবে। কি দিতে হবে ভাইয়া? তাপ দিতে হবে। তুমি চিন্তা করো, এই ক্ষেত্রে এখন কিন্তু একটা টেম্পারেচার আছে, ধরো সাপোজ, সেটা আমরা জানি তাপমাত্রার ক্ষেত্রে থিটা দ্বারা প্রকাশ করে, থিটা ইজ ইকুয়াল টু ধরো সাপোজ 20 ডিগ্রি সেলসিয়াস আছে। সো 20 ডিগ্রি সেলসিয়াসে এই যে বস্তুটা, এই বস্তুটার দৈর্ঘ্য হয়েছে 2 সেন্টিমিটার। ওকে, তাহলে তুমি এইটাকে এল ওয়ান ধরো আর এটাকে তুমি থিটা ওয়ান ধরো। এখন তুমি কি করবা ভাইয়া, তাপমাত্রা তোমার বাড়াইতে হবে। এখন তোমার কি করতে হবে ভাইয়া, তাপমাত্রা বাড়াইতে হবে। তাহলে তুমি যদি 20 ডিগ্রি থেকে, সাপোজ 20 ডিগ্রি থেকে তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াসে নাও তাপমাত্রা, 20 ডিগ্রি থেকে যদি 100 ডিগ্রি সেলসিয়াসে তুমি যদি তাপমাত্রা বাড়াও, তখন দেখবা এই বস্তুটার দৈর্ঘ্য কিন্তু বাড়বে। এই যে বস্তুটা আছে, ওই বস্তুটা কিন্তু ভাইয়া একটু খেয়াল করো, এই বস্তুটা কিন্তু তোমার দৈর্ঘ্যটাও কিন্তু বাড়বে। কতটুকু বাড়বে, এই যে দেখো, এই যে বস্তুটার দৈর্ঘ্য বাড়বে, আগে ছিল এল ওয়ান, এখন হইবে কিন্তু এল টু, আগে ছিল 2 সেন্টিমিটার ধরো, এখন হবে কিন্তু ভাইয়া 3 সেন্টিমিটার। সাপোজ চিন্তা করো, যদি তুমি কোনো বস্তুর তাপমাত্রা বাড়াও, তাহলে ওই বস্তুটার কিন্তু দৈর্ঘ্যটা কিন্তু বাইরে যাবে। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো কতটুকু বাড়ছে, খেয়াল করো। আগে আমি, তুমি যদি এই লেভেল চিন্তা করো, একটু এই লেভেলে চিন্তা করো, তাহলে এইখানে দেখো এতটুকু পরিমাণ বাড়ছে, যতটুকু বাড়ছে। এইটাকে কিন্তু বলা হয় ভাইয়া ডেল এল বলে। ভাইয়া কী বলে? ডেল এল বলতে পারি আমি, কি বলতে পারি আমি এই জিনিসটাকে? ডেল এল বলতে পারি, এটাকে আমি বলতে পারি দৈর্ঘ্যের পার্থক্য। ভাইয়া কী বলতে পারি? দৈর্ঘ্যের পার্থক্য বলতে পারি। এতটুকু কি? দৈর্ঘ্যের পার্থক্য। এতটুকু বুঝতে পেরেছ ভাইয়া? কী করেছি আমি, 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, যখনই আমি তাপমাত্রাটা 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে বাড়াইছি, তখন কিন্তু দৈর্ঘ্যটা কিন্তু বাইরে গেছে। ব্যাপারটা সিম্পল, ওকে। আর এইখানে যতটুকু বাড়ছে, এটাকে বলা হয় ভাইয়া ডেল এল। সো যেহেতু আমি এখানে স্মল এল দিচ্ছি, এখানেও আমি স্মল এল দিচ্ছি, সো এটাকে বলা হয়, এই যে চিহ্নটা দিলাম ত্রিভুজের মতো, এটাকে বলা হয় ডেল চিহ্ন। লেখে রাখতে পারো ডেল চিহ্ন, এটা হচ্ছে কিন্তু ভাইয়া ডেল এল। তাহলে ডেল এল এই এতটুকু হচ্ছে কি, কিন্তু ভাইয়া দৈর্ঘ্যের পার্থক্য। এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝছো কিনা সেটা বলো, জাস্ট এতটুকু বুঝছো কিনা সেটা বলো। যদি এতটুকু বুঝে থাকো, দেখবা এখন কনসেপ্টটা ক্লিয়ার। কীরকম দেখো, তাহলে এখন আমরা দৈর্ঘ্য প্রসারণের সহগের সূত্রটা কী লিখতে পারি? দেখো, দৈর্ঘ্য প্রসারণের সহগ, খেয়াল করো, দৈর্ঘ্য প্রসারণের সহগের সূত্রটা আমরা কী লিখতে পারি? আমরা জানি দৈর্ঘ্য প্রসারণের সহগকে আলফা দ্বারা প্রকাশ করে, আলফা ইজ ইকুয়াল টু তাপমাত্রা বাড়াইছো, দৈর্ঘ্যের পার্থক্য কী পাইছো? ডেল এল পাইছো না, ডেল এল পাইছো না, দৈর্ঘ্যের পার্থক্য এটা এখানে লিখতে হবে। আগের যে তোমার হচ্ছে দৈর্ঘ্যটা কী ছিল, এল ওয়ান ছিল, এই এল ওয়ানটা তোমার নিচে লিখতে হবে, এবার এখানে লিখতে হবে ডেল্টা থিটা, ডেল্টা থিটা। এখন এই পুরো সব কিছু আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে দৈর্ঘ্য প্রসারণের মানে সহগের সূত্র হবে ডেল এল বাই এল ওয়ান ইনটু ডেল্টা থিটা। কীভাবে আসলো একটু খেয়াল করো, ডেল এল মানে কি ভাইয়া বলো তো? ডেল এল মানে হচ্ছে কিন্তু দৈর্ঘ্যের পার্থক্য। পার্থক্য কীভাবে বাড়ি করে? দেখো, আগে ছিল 2 সেন্টিমিটার, এখন হয়েছে কিন্তু 3 সেন্টিমিটার। তাহলে আমি কিন্তু এই ডেল এল এর পরিবর্তে লিখতে পারি এল টু মাইনাস এল ওয়ান,
অর্থাৎ তুমি যা পাইছো সেখান থেকে আগেরটা বিয়োগ করতে হবে, এটা হচ্ছে ডেল এল, এবার নিচে হয়েছে এল অন, এই এল অন। ডেল থিটা মানে কি? মানে হচ্ছে তাপমাত্রা পার্থক্য। আগে ছিল কি 20 ডিগ্রি সেলসিয়াস, এখন তুমি বাড়াইছো 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই ডেল্টা থিটার পরিবর্তে তুমি থিটা টু মাইনাস থিটা ওয়ান লিখতে পারো না, বলো? তাহলে আমি কি করলাম ভাইয়া, ডেল এল মানে কি এল টু মাইনাস এল অন, আর এই এল অন এই এল অন, আর হয়েছে ডেল্টা থিটার পরিবর্তে আমি লিখলাম থিটা টু মাইনাস থিটা ওয়ান। তাহলে এতটুকু বুঝছো যে কিভাবে এই সূত্রটা আসলো, রাইট? এখন একটু খেয়াল করো ভাইয়া, এখন এতটুকু যদি বুঝে থাকো তাহলে এখন তোমার একটু একক সম্পর্কে জানতে হবে, যে দৈর্ঘ্য প্রসারণের একক কী, ক্ষেত্র প্রসারণের সহগের একক কী, আবার আয়তন প্রসারণের সহগের মানে হচ্ছে একক কী, রাইট? দেখো তুমি একটু চিন্তা করো, তুমি দৈর্ঘ্য প্রসারণের সহগের যে সূত্রটা পাইছো, আলফা ইজ ইকুয়াল টু ডেল এল ডিভাইডেড বাই এল অন ইন্টু ভাইয়া ডেল থিটা, এটা পাইছো না? তুমি জানো এই এল দ্বারা কী বোঝায়, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কী আমরা এটা সবাই জানি, মিটার। তাহলে এটার পরিবর্তে আমি মিটার লিখলাম, আবার এখানে কিন্তু এল অন আছে, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কী ভাইয়া, মিটার। এই যে দেখো ভাইয়া ডেল থিটা, থিটা, তাহলে এই ক্ষেত্রে তোমার এককটা কী হবে, এই ক্ষেত্রে তোমার এককটা কেলভিন ধরতে হবে। কী ধরতে হবে ভাইয়া? কেলভিন ধরতে হবে। এই যে কেলভিন ধরলাম, উপরের মিটার নিচের মিটার কাটাকাটি, তাহলে এখানে কী থাকে, নিচে শুধু কে থাকে, নিচের কেটাকে যদি তুমি উপরে উঠাও, তুমি জানো ভাগ থাকলে পাওয়ারে মাইনাস হয়, মাইনাস অন হবে। তাহলে আমরা এই যে আলফার ক্ষেত্রে যে এককটা পাইছে সেটা হয়েছে কিন্তু ভাইয়া পার কেলভিন। তাহলে মনে রাখবা অলস যে দৈর্ঘ্য প্রসারণের সহগের একক হচ্ছে কিন্তু পার কেলভিন, আবার ক্ষেত্র প্রসারণের সহগের একক হয়েছে পার কেলভিন, আবার আয়তন প্রসারণের সহগের একক হচ্ছে কিন্তু পার কেলভিন। অর্থাৎ এইখানে একটা মজার ব্যাপার আছে, যে সেটা হচ্ছে এই তিন ধরনের তিন ক্ষেত্রে কিন্তু একক হচ্ছে কিন্তু ভাইয়া পার কেলভিন, মনে থাকবে, মনে থাকবে। এখন আসি, এখন মজার যে জিনিসটা ভাইয়া সেটা হচ্ছে যে তুমি যে দৈর্ঘ্য প্রসারণের সহগের সূত্র যে পাইলা, কি পাইছো, ডেল এল ডিভাইডেড বাই এল অন ইন্টু ডেল থিটা, কিভাবে তুমি পাইছো, কোনো একটা বস্তুকে কি করছো, তোমার তাপমাত্রা বাড়াইছো, বাড়ানোর পরে কিন্তু এই ডেল এল হয়েছে, এরপর কিন্তু তুমি সূত্রটা লিখে দিছো, এই তো। আচ্ছা এইখানে দৈর্ঘ্য ছিল, এই জন্য তুমি এখানে এল লেখছো, ডেল এল লেখছো, এল অন লেখছো, কারণ দৈর্ঘ্য আমরা জানি দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে। পরেরটা আসি, তাহলে ক্ষেত্র প্রসারণের সহগের সূত্র কি হইবে বলো তো? তাহলে আমরা কিন্তু জানি ক্ষেত্র মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে কিন্তু ভাইয়া এ দ্বারা প্রকাশ করে, দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে, এই জন্য আমি এখানে এল লেখছি, ক্ষেত্রকে এ দ্বারা প্রকাশ করে মানে ক্ষেত্রফলের, ক্ষেত্রফলকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করে, তাহলে আমি এল এর পরিবর্তে এ লেখলেই তো হয়ে যায়, তাহলে সূত্র কি হবে, এই ডেল এ ডিভাইডেড বাই এ ওয়ান ইন্টু ডেল থিটা, শেষ, শেষ। দেখো সূত্র কিন্তু আমি বানাই ফেলছি। এরপরে দেখো আয়তনকে আমরা জানি ভি দ্বারা প্রকাশ করে, তাহলে আয়তন প্রসারণের সহগের সূত্র কি হবে, এই যে দেখো গামা সমান সমান কি হবে, এই যে ডেল ভি ডিভাইডেড বাই ভি অন ইন্টু ডেল্টা থিটা, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এই হচ্ছে কিন্তু তোমার তিনটা সূত্র, মনে থাকবে যে দৈর্ঘ্য প্রসারণের সহগের সূত্র কি, ক্ষেত্র প্রসারণের সহগের সূত্র কি, আর হচ্ছে কিন্তু আয়তন প্রসারণের সহগের সূত্র কি, পারা যাবে। এবং তুমি যদি সৃজনশীল করতে যাও লাগবে, তুমি যদি এমসিকিউ করতে যাও লাগবে, এই সূত্র তিনটা কিন্তু লাগবে। জাস্ট তুমি একটা কিভাবে আমি বের করছি, কোন সিস্টেমে আমি বের করছি, এই জিনিসটা যদি তুমি ধরতে পারো তাহলে কিন্তু তুমি তিনটা সূত্র এমনি বানাইতে পারবা। ওকে, এতটুকু ক্লিয়ার। এখন আরেকটা মজার জিনিস আছে ভাইয়া, কি আছে, এই যে দেখো আমি যে তিনটা সূত্র এই জায়গাতে লিখছি, এই তিনজনের ভিতরে একটার সাথে আর একটা সম্পর্ক আছে। অনেক সময় দেখবা সৃজনশীল এসে যায়, দেখো একটু খেয়াল করো, এই যে দৈর্ঘ্য প্রসারণের সহগ, এই দৈর্ঘ্য প্রসারণের একটু তোমাদের টানা মুখস্থ রাখতে হবে ভাইয়া, দৈর্ঘ্য প্রসারণের সহগকে কী দ্বারা প্রকাশ করে, ক্ষেত্র প্রসারণের সহগকে কী দ্বারা প্রকাশ করে, আর আয়তন প্রসারণের সহগকে কী দ্বারা প্রকাশ করে, এই বিষয়গুলো একটু টানা তোমাদের মুখস্থ রাখতে হবে, পারা যাবে না? দেখো এখন আমি যদি বলি ভাইয়া এই দৈর্ঘ্য প্রসারণের সহগের সাথে ক্ষেত্র প্রসারণের সহগ সম্পর্ক, এটা তুমি কীভাবে লিখবা, আবার এই দৈর্ঘ্য প্রসারণের সহগের সাথে আয়তন প্রসারণের সহগের কিন্তু একটা সম্পর্ক আছে, কীরকম, দৈর্ঘ্য প্রসারণের সহগ যেটাকে কিন্তু তোমার আলফা দ্বারা প্রকাশ করে, এই আলফার সাথে যদি তুমি দুই গুণ করো, এই আলফার সাথে যদি তুমি দুই গুণ করো তাহলে কিন্তু ভিটা কিন্তু পাবা, অর্থাৎ আলফার সাথে যদি তুমি দুই গুণ করো তাহলে কিন্তু তুমি ক্ষেত্র প্রসারণের সহগ ভিটা পাবা। ওকে, এই জিনিসটা একটু টানা মুখস্থ রাখবা যে আলফার সাথে দুই গুণ করলে তুমি বিটা পাবা। আবার দেখো এই দৈর্ঘ্য প্রসারণের সহগ অর্থাৎ আলফার সাথে যদি তুমি ভাইয়া তিন গুণ করো তাহলে তুমি কিন্তু গামা পাবা, অর্থাৎ আয়তন প্রসারণের সহগ পাবা, আলফার সাথে যদি তুমি তিন গুণ করো তাহলে তুমি এই যে গামা এটা পাবা। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখো, এটা একটু মাথায় রাখো। ওকে, এতটুকু ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো এখানে দৈর্ঘ্য প্রসারণের সহগ অর্থাৎ আলফার সাথে যদি তুমি দুই গুণ করো তাহলে তুমি বিটা পাবা, আলফার সাথে যদি তুমি তিন গুণ করো তাহলে কিন্তু তুমি গামা পাবা। এতটুকু ক্লিয়ার,
পড়া যাবে। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরও কিন্তু আরও একটা সম্পর্ক আছে, যেই সম্পর্কটা আমি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আলোচনা করব। সো আজকে আমি চাইছিলাম একটা ক্লাসে ফুললি এই চ্যাপ্টারটা কভার করে দিব, কিন্তু ক্লাস আজকে অনেকটা বড় হয়েছে। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকি যতটুকু অংশ আছে সব কিছু তোমাদেরকে কভার করে দিব। ওকে, সো এই পর্যন্তই আজকের ক্লাসটা। সো তোমরা সবাই সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের, এবং আমি কিন্তু পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে শুরু কইরা একেবারে এই পর্যন্ত কিন্তু প্রতিটা অধ্যায়ের উপর আমি কিন্তু ক্লাস নিয়ে আসছি। পরবর্তীতে কিন্তু আমি তরঙ্গ শব্দ অধ্যায়ের উপর ক্লাস নিয়ে আসতেছি। ওকে, এবং তোমরা যদি ক্লাসগুলো দেখতে চাও একটু কষ্ট করে আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে প্রবেশ করবা, এরপর ভিডিও অপশনে যাবা, একটু নিচের দিকে গেলে তোমরা কিন্তু আমার ক্লাসগুলো দেখতে পারবা। ওকে, প্রতিটা অধ্যায়ের উপর কিন্তু ক্লাস দেখতে পারবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।